রামপুর সাংগঠনিক জেলার সহসভাপতি তথা বিজেপি নেতা দিলীপ সিং এবং মান্নাথ ফাউন্ডেশনের নেতৃত্বে 200 জন দুস্থ মানুষের কাছে বস্ত্র পৌঁছে দেওয়া হয়। তাদের হাতে মোদির ছবি দেওয়া গেঞ্জি তুলে দেওয়া হয় আসন্ন হুগলি সভায় যাওয়ার জন্য। আপনারা সবাই কোথায় যাওয়ার জন্য সমবেত হয়েছেন? আমরা সবাই ব্যান্ডেল ডালনবে যাচ্ছি দিলীপ সিংজির নেতৃত্বে বৈদ্যবাটী মহিলা মোর্চার সকল সদস্য। আমরা সবাই আজকে প্রধানমন্ত্রীকে দেখার জন্য ব্যান্ডেল ডালনবে যাচ্ছি। কি আশা করছেন, কত লোকজন হতে পারে, কি আশা, মানে কেমন ভিড় হতে পারে বা কেমন? ওখানে কোটি কোটি লোকের সমাবেশের আমরা আশা করছি এবং সেটাই হবে, কারণ ওনাকে দেখা পাওয়া মানে আমাদের কাছে, মহিলাদের কাছে উনি একজন ভগবানের সমান, কারণ উনি হচ্ছে নারায়ণ। আমার হুগলি থেকে অভিমালিকের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।